চলতি বছর আমন ধানের বাম্পার ফলনে বন্যার ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন সুনামগঞ্জের চাষিরা। ইতিমধ্যে ধান কাটাও মাড়াই শুরু হয়েছে, আনন্দের ছিলে কৃষকের মুখে। স্থানীয়রা বলেন ধানের ন্যায্য মূল্য পেলে চাষাবাদে আরও আগ্রহী হয়ে উঠবে হাওড় পাড়ের কৃষকরা। জেলা কৃষি বিভাগ জানায়, বিনামূল্যে সার বীজ দেয় আমন চাষে আগ্রহ বাড়ে কৃষকদের। সুনামগঞ্জ প্রতিনিধি মাহতাবুদ্দিন তালুকদারের প্রতিবেদন, ডেস্ক রিপোর্ট। চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে 1100 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। ইতোমধ্যে ধান কাটা শুরু করেছে কৃষক। তবে বিনামূল্যে কৃষি উপকরণ না পেলেও ধানের ন্যায্য মূল্য পাওয়ার দাবি জানান কৃষকরা। এটা সুন্দর ধান হয়েছে, ন্যায্য মূল্যগুলো ধানগুলো বিক্রি করতে পারে, তাহলে কৃষকের ভবিষ্যতে কৃষি কাজ করতে গিয়ে তারা আরো বেশি আগ্রহী হইব। মনে করেন 5-10 কাপ জমি নইব ধান লাগাইছি, আগুন মাইয়ার ধান আলাই দিলে ভালো হয়েছে, বৈশাখ গিয়া ধান তো মাইর গেছে, আগুনিয়া ধান ভালো হয়েছে। পানির ব্যবস্থা করে দেওয়া হইতো, খুব সুবিধা হইতো। সরকার আমরা ন্যায্য মূল্য দেয়, তাহলে আমরা ধান বাজারজাত করব। লক্ষ্যমাত্রার চেয়েও আমন ধানের বাম্পার ফলন হয়েছে এবং কৃষকদের বিনামূল্যে সার ও বীজ দেয়া হয়েছে বলে দাবি করেন এই কৃষি কর্মকর্তা। প্রণোদনার মাধ্যমে আমরা সুনামগঞ্জ জেলায় 10,120 জন চাষিকে বিনামূল্যে 5 জাতের সবজি বীজ, 40,000 কৃষকের মাঝে 5 কেজি করে অবশ্যই বুড়ো ধানের বীজ এবং সার দেওয়া হবে বিনামূল্যে। তাছাড়া 38,500 জন কৃষকের মাঝে বিনামূল্যে 2 কেজি করে হাইব্রিড বুড়ো ধানের বীজ বিতরণ করা হবে এবং এই কার্যক্রম ইতিমধ্যে আমাদের চলমান আছে। উৎপাদিত ধানের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণ সঠিকভাবে বিতরণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা সুনামগঞ্জের চাষীদের। এসটিভি নিউজ ডেস্ক, এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।